আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনা দুর্যোগ মহামারীতে তোমাদের ক্লাস, স্কুলের ক্লাস নিয়মিত হচ্ছে না, তাই আমরা তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। আজ আমি নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগে তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এই নিয়ে আমরা আলোচনা করব। ব্যবস্থাপনা ধারণা, ব্যবস্থাপনাটা কি তার একটি আমি ধারণা নিয়ে তোমাদের নিয়ে একটু আলোচনা করি। জনাব রহমান গত 5 বছর যাবৎ কাপড়ের ব্যবসায় পরিচালনা করে আসছেন। তার দোকানে সব প্রকারের কাপড় ও তৈরি পোশাক পাওয়া যায়। প্রতিদিন অনেক ক্রেতা সেখানে ভিড় করেন। তিনি নিজেই ব্যবসায় পরিচালনা করেন। ব্যবসায়ের প্রসার বৃদ্ধি করার কারণে তিনি কর্মচারী নিয়োগের চিন্তাভাবনা করেন, কিন্তু সম্প্রতি তিনি একজন কর্মী নিয়োগ করেন, ফলে তার কাজের চাপ কিছুটা কমলো। কিন্তু জনাব রহমান সাহেব ক্রেতার অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন এবং কর্মচারীদের ডেকে ব্যবসায়ের সুনাম রক্ষার্থে প্রয়োজনীয় পরামর্শ দিলেন। কর্মচারী তার ভুল বুঝতে পারলো, সে ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে কাজ করতে উদ্বুদ্ধ হয়। উপরের গল্পে ব্যবসায়ী রহমান সাহেবের কর্মচারী নিয়োগের চিন্তা, কর্মচারী নিয়োগ, কর্মচারীর ভুল ত্রুটি অভিযোগ শোনা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সব কিছুই হচ্ছে ব্যবসায়ে অন্তর্ভুক্ত। তো এখন ব্যবস্থাপনাটা কি তা নিয়ে আমি একটু আলোচনা করি। ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশল আধুনিক ব্যবস্থাপনার জনক বলে পরিচিত। হেনরি ফেয়ল এর মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনার সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। ব্যবস্থাপনা আরেকটি বৈশিষ্ট্য নিম্নরূপ। ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া। ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া, সময়ের পরিবর্তনের সাথে মিল রেখে ব্যবস্থাপনা কাজের ক্ষেত্রেও নতুন নতুন কৌশল গ্রহণ করতে হয়। এরপরে ব্যবস্থাপনার কার্যাবলী, এরপরে হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার কাজটা কি, যে ব্যবস্থাপনার কাজ আমরা 7টি কাজ করে থাকি। কাজগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা দান, প্রেরণা দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। আচ্ছা, পরিকল্পনাটা হচ্ছে কোনো কিছু আগাম সিদ্ধান্ত গ্রহণটাই হচ্ছে কি আমাদের পরিকল্পনা। কোন কাজ কখন কিভাবে কতটুকু সময় ধরে করতে হবে, এটা হচ্ছে কি আমাদের পরিকল্পনা। তারপরে হচ্ছে সংগঠন, তারপরে হচ্ছে কর্মী সংস্থান। প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে তার কর্মী বাহিনী। কর্মী বাহিনীকে ব্যবসার অন্যতম মানবিক সম্পদ হিসেবে ও বিবেচিত করা হয়। কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও প্রশিক্ষণ দান, পদোন্নতি, ছাঁটাই প্রভৃতি কর্মী বাহিনীর অন্তর্ভুক্ত। নির্দেশনা দান হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলে। আর প্রেরণা দান হচ্ছে প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহ ও উৎসাহিত করার প্রক্রিয়াকেই প্রেরণা দান বলা হয়। প্রেরণার ফলে কর্মীরা আগ্রহ ও দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয় এবং মানসম্মত কাজ সম্পাদন করতে সক্ষম হয়। সমন্বয় সাধন হচ্ছে যে সমন্বয় সাধন প্রক্রিয়া ব্যবসায় সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়।
নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের ব্যবস্থাপনা কার্যাবলীর সর্বশেষ ধাপ হচ্ছে কি নিয়ন্ত্রণ পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা তদারক করা বা ত্রুটি বিচ্যুতি করা এবং প্রয়োজনের সংশোধনমূলক ব্যবস্থা করা গ্রহণ করার জন্য সার্বিক প্রক্রিয়াই হচ্ছে কি আমাদের সার্বিক প্রক্রিয়াকেই বলা হচ্ছে নিয়ন্ত্রণ আচ্ছা পরিকল্পনা পরিকল্পনা ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষক কোহিনুর আক্তার তার ক্লাসে প্রবেশ করে শুভেচ্ছা বিনিময় করলেন শিক্ষার্থীরা আনন্দের সাথে তার স্বাগত জানালো শিল্পের প্রকার অনুযায়ী আলোচনা শুরুতে তিনি শিক্ষার্থীদের নিকট শিল্প কারখানা পরিদর্শন করার অভিজ্ঞতা জানতে চান দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থীর শিল্প কারখানা নিকট সরাসরি দেখার কোনো অভিজ্ঞতা নেই তিনি সবাইকে শিল্প কারখানা সবাইকে বিভিন্ন জেলার বিসিক শিল্প নগরী পরিদর্শন করার আগ্রহ প্রকাশ করলো এবং সকল শিক্ষার্থী আনন্দে কেতা কি কেটে নিল তাই সবাইকে শান্ত করে এবং বললেন এর জন্য প্রধান শিক্ষকের অনুমতির দরকার তাছাড়া আরও যা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে তা হলো কখন যাওয়া হবে কোথায় যাওয়া হবে কতজন শিক্ষার্থী যাবে এই বিষয়ে আলোচনা করা হলো তারপরে হচ্ছে তারপরে সবশেষে শিক্ষার্থীদের নিকট প্রশ্ন রাখলেন কারখানা পরিদর্শনের জন্য আমাদের এ সকল পূর্ব ধারণা বা চিন্তা ভাবনাকে আমরা কি বলতে পারি শিক্ষার্থীরা সমন্বয়ে জবাব দিল পরিকল্পনা তিনি সবাইকে ধন্যবাদ দিলেন তিনি আরও বললেন কোনো কাজ শুরু করার পূর্বে যে বিষয়ে চিন্তা ভাবনা বা আগাম সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই হচ্ছে আমাদের পরিকল্পনা আরও পরিষ্কারভাবে বলতে গেলে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কি কাজ করতে হবে কখন করতে হবে কোথায় করতে হবে কত সময় নিয়ে করতে হবে এ বিষয়ে চিন্তা করাটাই হচ্ছে আমাদের পরিকল্পনা আজ আমি বোর্ডে দেখো তোমাদের কিছু প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন লিখে রেখেছি সেই প্রশ্নগুলো দেখো একটু তোমরা যে ব্যবস্থাপনা কি পরিকল্পনা কি আধুনিক ব্যবস্থাপনার জনক কে কর্মীদের কাজের উদ্দীপ্ত করার নাম কি তোমরা এই সময় এইরকম কিছু প্রশ্ন আমাদের আমি যতটুকু অংশ পড়িয়েছি এই এর মাঝে আরও অনেক প্রশ্ন আমাদের আছে আমি কিছু প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি এরপরেও অনেক প্রশ্ন আছে তোমরা লিখবে এবং উত্তরগুলো ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকো